আজকে পৃথিবীর মধ্যে কোথাও এক চুল পরিমাণ শান্তি পাবেন না। যেখানেই যাবেন দেখবেন খুন খারাপি, রাহাজানি, জেনা, ধর্ষণ, ব্যভিচার, কাটাকাটি, মারামারি, হানাহানি, ইফটিজিং আছে, এক চুল পরিমাণ কোথাও শান্তি নাই। ছোট্ট একটি উদাহরণ দৃষ্টান্ত দিয়ে শুরু করতে চাই যে এক মুদি দোকানদার, সেই মুদি দোকানদারের এক কর্মচারী ছিল, নাম তার ইসলাম। জোরে কোন নামটা কি? ওই মুদি দোকানদারের একটা মেয়ে ছিল, সেই মেয়েটার নাম হচ্ছে শান্তি। জোরে বলেন নামটা কি? আমরা পরিভাষায় বুঝি ইসলাম যেখানে শান্তিও সেখানে। তো ইসলাম শান্তির সঙ্গে গোপনে প্রেম করে, কি করে? সম্পর্ক করে, প্রেম করে। ওই মুদি দোকানদার বেচারা বুঝতে পেরেছে আমার ঘরের মেয়ে শান্তির সঙ্গে আমার দোকানদার কর্মচারী ইসলাম গোপনে প্রেম করে। তো এই প্রেম করার অপরাধে ইসলামকে ধরে গিরাই গিরাই মারে, মারার পর শেষ পর্যন্ত চাকরিটাও দিল ক্যান্সেল করে। তো শেষ পর্যন্ত ইসলাম কি করলেন, গাইবান্ধা শহরে যায় বললেন যে এই ডিজিটাল যুগে প্রেম করার অপরাধে আমার চাকরি দিলে ক্যান্সেল করে তোমার শান্তি ঘর ছাড়া করবো মাত্র 2.5 দিনের ভেতরে। কানে মোবাইল নিয়ে বলতেছে, শান্তি তুমি কোথায়? বলতে আসি তো পাশের বাসায়। বলে তাড়াতাড়ি চলে এসো গাইবান্ধা শহরে, তোমাকে নিয়ে আমি সুখের ঘর বাঁধতে চাই। ইসলামের কথা অনুযায়ী শান্তি আউট অফ মার্কেট চলে গেলেন। এবার মুদি দোকানদার বেচারা বাড়িতে আসলেন, আসার পরে খুঁজতেছে আর দেখতেছে আরে ঘরের আসবাবপত্র জিনিসপত্র সব ঠিক আছে, কিন্তু মাগার শান্তি নাই। শান্তি গেল কোথায়? শান্তি নাই, শান্তি নাই, চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। পাড়ার লোকজন বলতেছে ভাই যে শান্তি নাই শান্তি নাই চিল্লায় কর, আগে বলো তোমার দোকানদার কর্মচারী ইসলাম কোথায়? তো বলতে তাকে তো পিঠা দিয়েছি বিদায়। লোকজন বলতেছে দোকানদার তুমি আসলে বোকা, তোমার ইমানের খাতায় লাগছে পোকা, এই জন্য তোমার ঘরের মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ধোকা। তুমি এই সব জিনিসের হিসাব করতে পারলা, কিন্তু ছোট্ট একটু জিনিসের হিসাব করতে পারলা না। যেই ঘরে শান্তি ইসলাম থাকে না, সেই ঘরে শান্তি আসার কোনো প্রশ্নই ওঠে না। তো যেই সমাজের মধ্যে আল্লাহর কোরআন বাস্তবায়ন না হবে, যেই সমাজের মধ্যে আল্লাহর কোরআন রান্নাঘর থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত আল্লাহর এই ভূখণ্ডে শান্তি আসার কোনো প্রশ্ন ওঠে না। কথা বলেন ঠিক না ঠিক? ছোট্ট একটি দৃষ্টান্ত, এক মানুষের বাড়িতে লাগছে আগুন। কি লাগছে? ধরে বলেন কি লাগছে? আগুন লাগছে। তো ওই বেচারা এমন ভাবে বক্তব্য দিলেন যে ভাই আপনার যা যা আছে এবার তাই নিয়ে আমার বাড়িতে ঝাঁপিয়ে পড়ো, এবারের সংগ্রাম আমার বাড়ির আগুন নিবানোর সংগ্রাম। তো ওই রাস্তা দিয়ে এক বুড়ি মাথায় নিয়ে খড়ি হেঁটে হেঁটে যাচ্ছিল বাড়ি। জোরে বলেন কোথায়? হেঁটে হেঁটে যাচ্ছিল বাড়ি। বুড়ি যখন এই কথা শুনলো যে এবারের সংগ্রাম আমার মুসলমান ভাইয়ের বাড়ির আগুন নিবানোর সংগ্রাম, তথে বাঁচি থাকলে খড়ি আরো বহুত কুড়াবো, কিন্তু আজকে মুসলমান ভাইয়ের বাড়ির আগুন নিবাতে হবে, যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। বুড়ি এবার কি করছে, আল্লাহর ওপর তাওয়াক্কুল করে এক বোঝা খড়ি আগুনের উপরে দিছে ঢালি। আগুন কি নিভছে ভাই? নিভছে মনে হয়, কিছুটা নিভছে না। ওই রাস্তা দিয়ে এক মুদি দোকানদার 5 কন্টিনিউ কেরাসিন কিনে বাড়ি ফিরতেছিলেন, যখন ওই ভাষণ শুনলো যে এবারের সংগ্রাম আমার মুসলমান ভাইয়ের বাড়ির আগুন নিবানোর সংগ্রাম, তো যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ি। মুদি দোকানদার আল্লাহর ওপর তাওয়াক্কুল করে 5 কন্টিনিউ কেরাসিন ওই আগুনের উপরে ঢেলে ঢালি। বরং তো আগুন মনে চিরজীবনের জন্য নিভে গেছে, তাই না? ওই গ্রামের নতুন এক শ্বশুর জামাইয়ের জন্য কিনে নিয়ে যাচ্ছে ল্যাপ তোষক। যখন শ্বশুর এই কথা শুনলো, শ্বশুর কি করছে, ল্যাপ তোষক বাঁচি থাকলে বহুত কিনতে পারবো, জামাইকে বহুত দিতে পারবো, কিন্তু আজকে মুসলমান ভাইয়ের বাড়ির আগুন নিভাতে হবে। শ্বশুর কি করলেন, আল্লাহর ওপর তাওয়াক্কুল করে ল্যাপ তোষক দিয়ে সবে আগুনের উপরে ঢালে। আগুন কি চিরজীবনের জন্য নিভে গেল, তাই না? নেবে নাই। আগুনের উপরে কন্টিনিউ কেরাসিন দিলে যেমন আগুন নেবে না, আগুনের উপরে খড়ি দিলে যেমন আগুন নেবে না, আগুনের উপরে ল্যাপ তোষক দিলে যেমন আগুন নেবে না, সেই রকম বাংলাদেশের ভূখণ্ডে কোন আল্লাহর আইন ব্যতীত দুনিয়ার কোন মানুষের আইন তৈরি যদি সারা জীবন শান্তি আনার চেষ্টা করেন, আল্লাহর কসম এক চুল পরিমাণ শান্তি আসবে না। এই আগুনের লেলিহান শিকার দাউ দাউ করে পুরো বাংলাদেশকে জ্বালিয়ে পুড়ে সারখার করে দেবে। কথা বলেন ঠিক না বেঠে? যদি আগুন নিভাতে হয় আল্লাহর কোরআন নামক পানি, রসুলের সুন্নাহ নামক বাণী দিয়ে এই দেশকে সাজাইতে হবে, রাষ্ট্রকে সাজাইতে হবে, সমাজকে সাজাইতে হবে, তাহলে শান্তি আসার কথা ওঠে। তাহলে জীবনে কোনোদিন শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? আমি যে হাদিসটুকু তেলাওয়াত করেছি বুখারীর লাস্টের হাদিস, সর্বশেষ হাদিস। আল্লাহর নবী বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, খাফিফাতানি আলাল লিসান, সাকিলাতানি ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যে বললেন, এই সুবহানাল্লাহর কতটুকু মর্যাদা এবং কতটুকু গুণ আল্লাহ এই হাদিসের মধ্যে, আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন। কিয়ামতের দিন একটি মাত্র নেকির অভাবে বান্দার জন্য জাহান্নামের দরজা হবে খোলা, জান্নাতের দরজায় পড়বে তারা। বান্দার জীবনের জন্য বেজে যাবে বড় জ্বালা, সেই দিন একটিও নেকি দেবে না কোনো মামা খালা। বান্দা কাঁদতে কাঁদতে জনম দুঃখিনী বাবার কাছে চলে যাবে, বাবাকে ডাক দিয়ে বলবে, আব্বা আজকে কিয়ামতের দিন একটি মাত্র নেকির অভাবে আমার জন্য জাহান্নামের দরজা হয়েছে খোলা, আব্বা গো আমাকে তুমি একটি কি নেকি দিবা। সেই দিন বাবা ডাক দিয়ে বলবে, আরে ছেলে তোমাকে তো আমি চিনি না, তুমি কি আমার সামন থেকে যাবা। বান্দা কাঁদতে কাঁদতে ভাইয়ের কাছে চলে যাবে, ভাইকে ডাক দিয়ে বলবে, ভাই বিনয়ের সঙ্গে আপনার কাছ থেকে একটি নেকি চাই। ভাই সেই দিন বিরক্তির সুরে বলবে, আমার কাছে কোনো নেকি নাই, তুমি চলে যাও। বান্দা কাঁদতে কাঁদতে জানান দুঃখিনী গর্ভধারিণী মার কাছে চলে যাবে, মাকে ডাক দিয়ে বলবে, মা আল্লাহর কোরআন বলেছে, ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পুরুষের বক্ষ স্তুতি, পুরুষের মেরুদণ্ড স্তুতি থেকে, মহিলাদের বক্ষ স্তুতি থেকে এক ফোঁটা নাপাক পানি আল্লাহ তোমার রেহেমের ভিতরে রেখে দিয়ে 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করে দুনিয়ায় নিয়ে এসে লালন পালন করে বড় করেছো মা। শুধু তাই নয়, যখন তুমি আমাকে অপারেশন থিয়েটারে কিংবা তোর ঘরে প্রসব করার জন্য নিয়ে যাবা, তখন আমার বাবার হাতে হাত রেখে বলেছিলে, প্রাণের স্বামী আপনি আমার জীবনের সব থেকে বড় দামি, আপনার আমার মিলনে আল্লাহর দেওয়া সন্তান প্রসব করার জন্য যাচ্ছি আমি। শোনেন প্রাণের স্বামী, শরীরের মধ্যে যে ব্যথার তীব্র যন্ত্রণা উঠেছে, মনে হয় আমি আর বাঁচব না। স্বামী গো জীবনের শেষ বিদায় দেন, জীবনের শেষ বিদায় নিয়ে মা গো তুমি আমার বাবার কাছ থেকে অপারেশন থিয়েটারে কিংবা তোর ঘরে চলে গেলে, যখন তোমার শরীরটি আমি রক্তে রঞ্জিত করে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেলাম, ঠিক তখন মা গো শুধু তাই নয়, দুনিয়ার কোন মানুষ যখন আমার দুইটা ঠোঁটের ভাষা বোঝে না, ওই সময় তুমি আমাকে কমসে কম প্রত্যেক দিন নির্ভেজাল এবং খাঁটি বিশুদ্ধ দুধ 2 থেকে 3 কেজি করে পান করাইছো মা। ও মা আজকে কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, একটি মাত্র নেকির অভাবে আমার জন্য জাহান্নামের দরজা হয়েছে খোলা, জান্নাতের দরজায় পড়েছে তালা। জীবনের জন্য বেঁচে গেছে বড় জ্বালা, আছে মাত্র বাকি একটি মাত্র নেকি, মা তুমি আমায় দিও না ফাঁকি। মা সেই দিন ডাক দিয়া বলবেন, কে গো তুমি, তোমায় আমি চিনি না, দুনিয়াতে কোনো সন্তান আমার ছিল না। বান্দা কাঁদতে কাঁদতে চলে যাবে, আল্লাহর নবী কিয়ামতের মাঠে বান্দাকে ডাক দিয়ে বলবে, এই ভোলা উম্মত কোথায় যাও, কই যাও, আমাকে কি তুমি চেনো না। আল্লাহর নবী উম্মতকে সঙ্গে করে নিয়ে আল্লাহর দরবারে যাবে, যা বলবে, আল্লাহ আমার এই উম্মতের আমলনামা আমি আরেকবার উল্টায় পাল্টায় দেখতে চাই, কোথাও যদি কোনো সুবহানাল্লাহর আওয়াজ পাই, কোথাও যদি কোনো আলহামদুলিল্লাহর আওয়াজ পাই, ওইটা তুলে এনে মিজানের পাল্লায় চাপায় দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুষে যাবে বান্দার মনের জ্বালা, জাহান্নামের দরজায় পড়বে তালা, জান্নাতের দরজা হবে খোলা। একটিবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা রাসূলুল্লাহ। তাহলে ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে আজকে যারা আমরা আছি, মায়া মহব্বত এত বেশি, আজকে স্ত্রীর মায়া মহব্বত, সন্তানের মায়া মহব্বত, দুনিয়ার মায়া মহব্বত করার কারণে আজকে আমরা আখিরাতকে ভুলে গেছি। আমাদেরকে যে কবরে যাইতে হবে, ওইখানে যা মাও পরিচয় দেবে না, বাবাও পরিচয় দেবে না, ছেলে সন্তান কেউ পরিচয় দেবে না। আজকে আপনি যেটা করে যাবেন, যেটা রেখে যাবেন, ওই কালের জন্য যেটা দান সদ্গা করে যাবেন, এইটাই হবে আপনার আখিরাতের পুঁজি। না সারা সব ব্যর্থা যাবে, কথা বলেন ঠিক না বেটে? সব ব্যর্থা যাবে, কোনো কিছু আপনার কাজে আসবে না। যে আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াত। কয় নাম্বার ধরে বলেন? ১০২ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, যারা ইমানের দাবি করো, যারা বিশ্বাসীগণ, ইমানের যারা দাবি করো, খবরদার, সাবধান সাবধান, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। আর সাবধান, তাফসিরে এসেছে সাবধান তিনবার কথাটি উল্লেখ করা হয়েছে। সাবধান, কখনো মুসলমান না হয়ে কিন্তু কবরে আসিও না। মুসলমান হইতে হবে, মুসলমান না হয়ে কবরে আল্লাহ যাইতে মানা করেছেন, নিষেধ করেছেন। তাহলে আমরা কি মুসলমান হতে পেরেছি এখনো? বলেন তো, মুসলমান হয়ে আল্লাহ তাআলা কবরে যাইতে বলেছেন। আল্লাহ বলতে মুসলমান না হয়ে কবরে আসিও না। আল্লাহ বলতে পারতেন মুত্তাকিন হয়ে কবরে আসো বা ইমানদার হয়ে আসো। এখানে কি বলেছেন আল্লাহ? মুসলমান হয়ে কবরে আসো। কিন্তু আজকে আমরা বুঝি কি, যে খাতনা করাইলে মনে হয় আমরা মুসলমান হয়ে গেলাম, কালেমা পড়লাম মুসলমান হয়ে গেলাম। তা কিন্তু না। শুধু কালেমা পড়ার নাম মুসলমানই না, খাতনা করার নাম মুসলমানই না। মুসলমানই কাকে বলা হয়? যে আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ বিধানকে মানা, আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন সেটাকে ধরা, যেটা নিষেধ করেছেন সেটাকে ছেড়ে দেওয়া, এর নাম হচ্ছে মুসলমানি। তাহলে আজকে আমরা মুসলমান শুধু মুখে মুখে দাবি করি, কিন্তু যখন আল্লাহর রাসূলকে অপমান করে শয়তানের বাচ্চারা, আল্লাহর রাসূলকে গালি দেয় বেঈমানের বাচ্চারা, তখন আমাদের মুসলমানি থাকে না। মাঠে আমরা একজোড়া নামি যা, কথা বলেন ঠিক না ঠিক? যুবকরা কথা বলো ঠিক না ঠিক? যুবকদের তাকবীর, যুবকদের স্লোগান আল্লাহর দরবারে সবথেকে বেশি কবুল হয়। তোমাদের মতো যুবক ছিল, বুখারীর বর্ণনায় এসেছে, বনি ইসরায়েলের তিন যুবক ছিল। কয় যুবক? বনি ইসরায়েলের তিন যুবক রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ দেখে রাস্তার মধ্যে ঝড় তুফান আরম্ভ হয়ে গেছে, ঝড় তুফান শুরু হয়ে গেছে। হঠাৎ যখন ঝড় তুফান শুরু হয়ে গেল, তিন যুবকে বাঁচার জন্য একটা গর্তের ভিতরে গিয়ে ঢুকেছে। গর্তের ভিতরে যখন ঢুকে গেছে, আল্লাহর কি মর্জি, পাহাড় থেকে বিশাল বড় একটা পাথর এসে, বিশাল বড় পাথরটা এসে গর্তের মুখের সামনে আটকায় গেছে। এই পাথর তিনজন কেন ৩০০ লোক যদি পাথর সরানোর চেষ্টা করে, তবু এই পাথরটা সরাতে পারবে না। বলি মারহাবা। ৩০০ লোক এই পাথরটা সরাতে পারবে না। যুবকরা কথাগুলো কানের মন দিয়ে শোনো, কান দিয়ে শোনো, কান খাড়া করো, দিলের মন লাগাও, যুবকরা কথাগুলো শোনো। যখন এই তিন যুবক গর্তের ভিতরে ঢুকলেন, গর্তের ভিতরে ঢুকার পরে এমন বড় পাথর এসে গর্তের সামনে আটকায় গেছে। কথা বলে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে প্রার্থনা করো। যুবক একজন ডাক দিয়ে বলতেছে, ভাই আমার কোনো নেক আমল নাই, তবে আমি আমার বাড়ির পাশে আমার একজন বান্ধবী ছিল, আমার একজন চাচাতো বোন ছিল, সেই চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম। সেই চাচাতো বোনকে একদিন বাড়িতে গিয়ে দেখি চাচাও বাড়িতে নাই, চাচিও বাড়িতে নাই। ওই সময় আমি যুবতীকে ডাক দিয়ে বললাম, রে যুবতী আসো, আমরা দুজনে মনের বিলাস মিঠাই, বাড়িতে তো কেউ নাই। যুবতী ডাক দিয়ে বললেন, যুবক পৃথিবীর কেউ যদি না দেখে আমার আল্লাহ তো দেখতেছে রে যুবক। ও আমার চাচতো ভাই, আমার আল্লাহ তো দেখতেছে। আমার আল্লাহর কাছ থেকে, আমার আল্লাহর হাত থেকে তো কেউ বাঁচতে পারবে না। আরে যুবক, আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। যুবকটা যুবতীর হাত ধরেছিলেন। জাহান্নামের কথা শোনার পরে, আল্লাহর কথা শোনার পরে যুবতীর হাত ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ যতদিন বেঁচে থাকবো, কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবো আমি, ততদিন পর্যন্ত আর কোনো অবৈধ কাজ করবো না গো মালিক, আর কোনো ভালোবাসায় লিপ্ত হব না। আজকের থেকে তওবা করলাম, জীবনে কখনো অবৈধ কাজে যাব না, আমাকে তুমি মাফ করে দাও। এই যুবক বন্ধুদের সামনে বলতেছে, ভাই ওই দিন আমি আল্লাহ তাআলার ভয়ে আমি পারতাম যুবতীর সঙ্গে জিনা করার, কিন্তু আমি আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের ভয়ে যুবতীর সঙ্গে জিনা করি নাই, বাড়ির থেকে চলে এসেছি। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, যদি আমার সেই দিনের দোয়াটা যদি তোমার কাছে কবুল হয়, আমার সেই দিনের কথা যদি তোমার কাছে কবুল হয়, আমি তো একমাত্র তোমাকে খুশি করার জন্য, তোমাকে রাজি করার জন্য যুবতীর হাত ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। ওহে বাবুদ, আজকে ওই দিনের ওসিলা করে, ওই সময়ের ওসিলা করে আল্লাহ গো, আপনি আমাদের এই পাথরটা একটু সরায় দেন। যুবক দোয়া করতে দেরি, আল্লাহর কি রব্বুল আলামিন পাথরটা সামান্য একটু সারতে দেরি হলো না, বলে সুবহানাল্লাহ। এবার কয়েক যুবক গেল, এক যুবক গেল। যুবকদেরকে বলতেছি, এই যে 14 ফেব্রুয়ারি চলে গেল, অনেক যুবক 10 টাকার ফুল 500 টাকা দিয়ে কিনে মেয়েদেরকে গিফট করে, মেয়েদেরকে পুরস্কার দেয়। এই 14 ফেব্রুয়ারির সঙ্গে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, কথা বলেন। এই 14 ফেব্রুয়ারি কি কোনো মুসলমানের জন্য? কোনো মুসলমান এই দিবস পালন করতে পারে না। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস চলে গেছে। যুবকরা খেয়াল করে শোনো, আজকের মাহফিল থেকে ওয়াদা করো, জীবনে কখনো 14 ফেব্রুয়ারি আর পালন করবো না। তোমাদের মতো যুবক ছিল ওই 3 যুবক। দ্বিতীয় যুবককে প্রশ্ন করা হলো, ভাই তোমার কি নেক আমল আছে বলো, আল্লাহর কাছে, আল্লাহর কাছে বলে সাহায্য চাও। পাথর তো একটু সরে গেছে, কিন্তু বাহির হওয়ার মতো ক্ষমতা নাই, বাহির হওয়ার মতো সামর্থ্য নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করো। যুবক ডাক দিয়ে বলে, ভাই আমার কোনো উল্লেখযোগ্য নেক নাই, কিন্তু আমি মানুষের কখনো আমানতের খেয়ানত করতাম না। আমাদের বাড়িতে এক লোক কাজ করতেছিল, সেই লোক তার দিন মজুরি টাকা না নিয়ে চলে গেছে। বহুদিন হয় ওই যুবকের আমরা দেখা পাই না, কিন্তু ওই যুবক কোথায় যে চলে গেছে তা জানি না। কিন্তু ওই যুবকের দিন মহরুর দিন যে কাজটা করে, সেই কাজের টাকাটা আমার কাছে আমি রেখে দিয়েছিলাম। ওই টাকা দিয়ে একটা বকরি কিনছি। বকরির বাচ্চা যখন অনেকগুলো বকরি হয়ে গেছে, হঠাৎ করে চাকরি আসে দেখে যুবক 2 থেকে 3 বছর পরে আমার কাছে এসে বলতেছে, ভাই আমি যে কিছুদিন আগে আপনার, প্রায় 2 থেকে 3 বছর আগে আপনার বাড়িতে কাজ করেছি, কিন্তু আমি ওই টাকাটা না নিয়ে চলে গেছি, ভাই আজকে আমার টাকাটা দিয়ে দেন। যুবক ডাক দিয়ে বলতেছে, ভাই এই যে আপনার বকরিগুলা দেখতেছেন, এগুলো সব আপনার নিয়ে যান, বলতো যে ভাই আমি এত কিছু পাবো না, আমি সামান্য কিছু টাকা পাবো। যুবক ডাক দিয়ে বলতো যে ভাই যে আপনার সামান্য কিছু টাকা, আমি বকরি কিনেছিলাম, এই বকরিকে একটা কিনে বহুত গুলা বাচ্চা হয়েছে, এই বকরিগুলা আপনার সব আপনি নিয়ে যান। কিন্তু দেখেন একটা টাকাও সে আমানতের খেয়ানত করে নাই। যুবক তার দিন মজুরি না নিয়ে চলে গেছিলেন, কিন্তু সেই যুবকের দিন মজুরির টাকাটা রেখে দিয়েছিলেন। ওই যুবক আল্লাহ তাআলার কাছে রাখতে বলে, আল্লাহ গো আমি পারতাম ওই যুবককে টাকাটা না দেওয়ার জন্য, আমি পারতাম, কিন্তু ওই যুবকের টাকা আমি মেরে খাই নাই, ওই যুবকের টাকাটা আমি নিজে আত্মসাৎ করি নাই। 3 থেকে 4 বছর পর এসেছে, পুরো একটা বকরির পা আল্লাহ তাকে দিয়ে দিয়েছি। মাবুদ গো যদি তুমি রাজি হও, খুশি হও, তাহলে ওই নেক আমলটা আমি শুধু আপনার জন্যই করেছি মাবুদ, ওই নেক আমলের বদলতে আমি আল্লাহ তাআলা, ওগো আল্লাহ তাআলা আজকে আমাদের এই কঠিন মুসিবতের দিন, বিপদের দিন, পাথরটা একটু সরায়া দেন, তাহলে আমরা বের হতে পারি। যুবক দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরটা বাহির করে একটু সরায়া দিলেন, দেরি হলো না। বলি সুবহানাল্লাহ। যুবক কয়টা গেল? 2টা চলে গেছে, আর কয়টা আছে? তাহলে কি বুঝলাম, আমানতের খেয়ানত করা যাবে? জোরে বলেন, আমানতের খেয়ানত করা যাবে? যাবে না। আমানতের খেয়ানত আমরা বেঁচে থাকতেও করবো না। কারা কারা আমানতের খেয়ানত করবো না, হাত তুলেন তো দেখি। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে, সকলে বলে আমিন। হাত নামায় দেন। তাহলে আমরা আমানতের খেয়ানত করব না। এবার 3 নম্বর যুবক, যুবককে ডাক দিয়ে বলা হলো, যুবক তোমার কি উল্লেখযোগ্য নেক ছিল রে যুবক? যুবক ডাক দিয়ে বলতেছে, ভাই আমার কোনো উল্লেখযোগ্য নেক নাই। ভাই গো আমার, আমি আমার মাকে, আমার বাবা ছোটকালে মারা যায়, আমি আমার মাকে কোনোদিন নিজে, আমার মাকে আগে খাইয়েছি, তারপর আমি খেয়েছি, কোনোদিন নিজে আগে খাই নাই। মাথার পাশে দাঁড়িয়ে আছি, মা গো কখন ঘুম থেকে উঠবা তুমি, আর কখন তোমাকে আমি খাওয়াবো? তুমি না খাইলে তো আমি খাইতে পারবো না, তোমাকে আগে খাওয়াইতে হবে গো মা। ও মা! যুবক কি করলেন, ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে দেখে মা তো ঘুমায় আছে। দুধের গ্লাস নিয়ে যুবক মার পাথার সামনে দাঁড়িয়ে গেলেন, কখন ঘুম থেকে উঠবে মা। রাত্র গভীর, ঘুম থেকে মা উঠে দেখে ছেলে তার দুধের গ্লাস নিয়ে মাথার পাশে দাঁড়িয়ে আছে। মা ডাক দিয়ে বলে, বাবা রে তুমি কি এখনো ঘুমাও নাই? পাড়ার লোকজন সব তো ঘুমায় গেছে রে বাবা, তুমি কেন এখনো ঘুমাও নাই? ছেলে ডাক দিয়ে বলে, মা তোমাকে না খাইয়ে তো আমি কোনোদিন আগে খাই নাই। মা গো তোমাকে আগে খাওয়াবো, তারপরে আমি খাবো। কিন্তু এসে দেখি মা তুমি তো ঘুমায় গেছো, সারা রাত দুধের গ্লাস তোমার মাথার পাশে নিয়ে দাঁড়িয়েছিলাম গো মা। ও মা এই নাও তোমার দুধের গ্লাস, তুমি আগে খাও, তারপরে আমি খাবো। আজকাল এইরকম যুবক কি সমাজে আছে? বলেন, জোরে বলেন, আছে? এইরকম যুবক আজকাল সমাজে পাওয়া যায় না। আজকাল যুবকরা মার উপরে ঝাড়ি মারে, বাবার উপরে ঝাড়ি মারে, বাবাকে রাগ দেখায়, মাকে রাগ দেখায়। সাবধান যুবক, যত আমল করো, বাবা মাকে যদি কষ্ট দাও, তোমার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী বলেন, হুমান নারুকা হুমান জান্নাতুকা, তোমার পিতামাতাই তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। এই যুবক, ওরাও তো যুবক ছিল। যুবক যখন মাকে দুধের গ্লাস দিলেন, মা দুধটুকু পান করে আল্লাহ তাআলার কাছে হাত উঠায় দোয়া করে আর বলে, আল্লাহ গো, ও মাবুদ তাকা দেখো আমার ছেলে, মাবুদ গো আমি একদিন খাই নাই, না খাওয়াই আমার ছেলে আমার ঘরে এসে আমাকে খাওয়ার জন্য মাথার পাশে দাঁড়ায় আছে। যুবক মাকে ডাকতে বললেন, মা আমার জন্য দোয়া করো গো, যদি আমি কোনোদিন বিপদে পড়ি আল্লাহ যেন আমাকে উদ্ধার করে দেয়। মা ডাকতে বললেন, বাবা কোনোদিন তুমি বিপদে পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দেয়। যুবক ডাক দিয়ে বললেন, মা তুমি শীতের রাত্রে কতই না আমার জন্য কষ্ট করেছো গো মা, আজকে তো তোমাকে না খাওয়াইয়া আমি আগে খাইতে পারি না। ও মা, যখন আমার জ্বর ধরতো, সর্দি লাগতো, মা গো তুমি পাগলের মতো হইয়া আমাকে খাওয়াইছো মা। যখন ঘরের মধ্যে খাবার ছিল না, ওই সময় তুমি মানুষের বাড়িতে খাবার চেয়ে নিয়ে এসে আমাকে খাওয়াইতা, কিন্তু মা তুমি নিজে খাইতে না আগে। আজকে কি তোমাকে আমি না খাওয়াই আমি কি খাইতে পারি? যুবক যখন এই কথা বললেন, মার দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। মা ডাক দিয়ে বলে, আল্লাহ আমার ছেলেকে তুমি কখনো কষ্ট দিও না গো মাবুদ। আমার ছেলে যদি কোনোদিন কোনো বিপদে পড়ে, তুমি আল্লাহ তাআলা উদ্ধার করে দিও। ওই যুবক ডাক দিয়ে বলে, যুবক ভাইরা রে, আমার কোনো উল্লেখযোগ্য নেক নাই, কিন্তু আমার মাকে আমি একটি রাত্র আমার মার জন্য আমি কষ্ট করেছিলাম। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো আমার মার জন্য আমি কষ্ট করেছিলাম, ওই কষ্টটা যদি তোমার কাছে ভালো লাগে আজকে পাথরটা সরায়া দাও, আজকে যেন আমরা একটু বাহির হইতে পারি। যুবক দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন গর্তের মুখ থেকে পাথরটা সরাইতে দেরি হলো না, বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, যুবক ভাইরা কথাগুলা দিলের কান দিয়ে বুঝো। ওরাও ছিল যুবক, এই যুবক আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। ঈমানদার কারা? শুধু আজকে আমরা মুখে মুখে ঈমানের দাবি করি, কিন্তু হবে না, এই ঈমানের দাবি দিয়ে হবে না। যখন আমরা মাঠে ময়দানে যখন আল্লাহর নবীকে অপমান করে, আল্লাহকে গালি দেয় নাস্তিকের বাচ্চারা, আমাদের ঈমান থাকে না। ওই সময় আমরা একজন মাঠে গিয়ে আল্লাহ রসুলকে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে কখনো স্লোগান দিতে পারি না, এই কথা বলেন ঠিক না ব্যাঠে? কিন্তু আমাদের ওই সময় ঈমান থাকে না। ঈমানদার ছিলেন, ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানদার দাবি করলে অবশ্যই ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষা দিয়েছিলেন আমাদের জাতির পিতা, নাম কি তার, জোরে বলেন নাম কি তার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এক একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা শেষ হবে, যখন আমি আমার শাহাদত আঙ্গুল দিয়ে আপনাদেরকে ইশারা করব, তখন আর ইশারা করব যখন আপনারা চিল্লায়া আল্লাহু আকবার বলবেন, ঠিক তখন। এই কর্মসূচি চলবে কতক্ষণ? আখিরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন কারা কারা? একটু দু হাত তুলে দেখা দেন। তারা নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম নারা। আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইমানের দাবি করলে অবশ্যই ইমানের পরীক্ষা দিতে হবে। যখন আমাদের গ্রামের মেয়েরা যখন কলসি যখন নিয়ে নদীর মধ্যে যায়, নদীর মধ্যে পানি উঠায় কলসি কাঙ্কের মধ্যে নিয়ে যখন বাড়িতে যায়, ওই সময় তিন রাস্তার মোড়ে কিছু দুষ্ট যুবক দাঁড়ায় থাকে। একজন আরেকজনকে ঠেলা দিয়ে কয়, দোস্ত রে, মানুষ না হয়ে যদি কলস হতাম তাহলে তো জীবনটা ধন্য হয়ে যেত। বলে, দোস্ত কেন? মানুষ না হয় যদি কলস হতাম তাহলে তো ওই সুন্দরী নারীর কোলে উঠতে পারতাম। কথা বলেন আছে না নাই? এরকম যুবক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই কলসি তখন ডাক দিয়ে বলে, যুবক দাদা, আমি ছিলাম নদী নালার খাল বিলের কাদা, ওই খাল থেকে তুলে এনে আমার কুমার দাদা গলার উপরে পাড়া দিয়ে আমাকে ডাক দে বলে, রে নরম কাদা তুই আমাকে দিবি সাদা। আমি ডাক দিয়ে বললাম, এই কুমার দাদা আসলে চাঁদাটা কি? কুমার দাদা ডাক দিয়ে বলে, রোদ পোহাবি আর শক্ত হবি। যখন আমাকে বাড়ির মধ্যে নিয়ে গেল, নিয়ে যায় যখন সুন্দর করে একটা কলস তৈরি করা হলো, কলস তৈরি করার পরে যখন রৌদ্রের রিমান্ডে রেখে দিল, রৌদ্রের রিমান্ডে রেখে দে আমাকে যখন রৌদ্রের মধ্যে শুকায়, প্রচন্ড রোদ, গিয়ে দেখলাম শুধু আমি একা না, আমার মতো আরো বহু কলস ভাই ওখানে রয়েছে, আমার মতো বহু কলস ভাই একসঙ্গে রোদের মধ্যে রয়েছে। চিন্তা করলাম, মনে মনে ভাবলাম যে একা একা মনে হয়, টেনশন করছিলাম, কিন্তু না, আমার মতো বহুত কলস ভাই এখানে রয়েছে, গল্প করতে করতে দিন কেটে যাবে। কলস ডাকতে বলে, যুবক দাদা, আমি এমনি এমনি এই সুন্দরী মহিলার কোলের মধ্যে উঠতে পারি নাই, আমাকে পরীক্ষা দিয়ে আসতে হয়েছে এখানে। কলস ডাকতে বলে, যুবক দাদা, যখন আমাকে রৌদ্রের রিমান্ডে বসানো হলো, রৌদ্রে পুরে জানটা সারখার হয়ে যায়, ওইখান থেকে তুলে এনে কিছুদিন বাড়ির মধ্যে রেখে যখন অন্ধকার ঘরের মধ্যে ঢুকায় দেওয়া হলো, অন্ধকার ঘরের মধ্যে ঢুকে দেখি আম কাঠ, জাম কাঠ, কাঁঠাল কাঠ, সব কাঠ একসঙ্গে করে আমার কলিজার উপরে যখন আগুন লাগায় দেওয়া হলো। যুবক, কথাগুলো খেয়াল করে বোঝো। আজকে যারা ইসলামী আন্দোলন করে, আজকে যারা কোরআনের জন্য কথা বলে, তাদেরকে এইভাবে নির্যাতন করা হয় কি হয় না? কথা বলেন। আজকে তাদেরকে বিনা দোষে, বিনা অপরাধেই জেলখানার মধ্যে কারারুদ্ধ করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা রে আমার, যখন কলস ডাক দিয়ে বলে, যুবক দাদা, যখন আমাকে অন্ধকার ঘরের মধ্যে ঢুকায় দেওয়া হলো, আমি দেখলাম আগুন লাগায় দেওয়া হয়েছে, আগুন আমার বুকের উপর দিয়ে আসতেছে। তখন আমি ভাবলাম এটা আমার মৃত্যু না, এটা হচ্ছে আমার শহীদ মৃত্যু, শাহাদাতের মৃত্যু। কারণ এরপরে তো আমি সুন্দরী নারী কোলে যা উঠতে পারবো। ওই সময় কলস যখন পুরানো হলো, হওয়ার পরে কলসকে যখন দেখে কলসের রংটা টুকটুকে লাল হয়ে যায়, কুমার দাদা তুলে বলে যে এইটাই হলো অরিজিনাল মাল, একই যায় বেচতে হবে। আগে যখন বাজারে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে মানুষকে ডাক দিয়ে বলে, ভাই, মানুষ ডাক দিয়ে বলে, কুমার দাদা এই কলসটা কত? বলে কলস তো 100 টাকা দাম। বলে কম হয় না, অরিজিনাল মাল কখনো কম দিয়ে কেনা যায় না। যারা আল্লাহর পথে জিহাদ করে, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা শাহাদাতের মৃত্যু তামান্না করে, তাদের দাম, তাদের সম্মান কখনো আল্লাহর দরবারে ছোট হবে না। যারা শহীদ মৃত্যু লাভ করবে, তাদের জন্য শুধু এই পার থেকে চলে গেলে ওই পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যখন কলসকে সুন্দর একটা মানুষ এসে কিনে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে কলস ডাক দিয়ে বলে, যুবক দাদা, যখন আমাকে কিনে নিয়ে গেল বাড়ির মধ্যে নিয়ে গিয়ে সুন্দর করে সোফা সেটের ব্যবস্থা করে দিল টায়ার কেটে। তারপর ওর বাড়ির একটা সুন্দরী বউ আছে, সেই বউ ওই বউয়ের দিকে পাড়ার কোনো ছেলে পেলে তাকাতে পারে না, কিন্তু আমি কলস সকালে একবার উঠি, বিকালে একবার উঠি, আবার চান্স পেলে দুপুরে একবার উঠি। এমনি এমনি আসি নাই, অবশ্যই আমাকে এই পরীক্ষা দিয়ে আসতে হয়েছে। সুতরাং যারা ইমানের দাবি করবে, তাদেরকে ইমানের পরীক্ষা দিয়েই যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এইবার আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছিলেন। নমরুদের গণক ঠাকুর ডাক দিয়ে বলে, নমরুদের গণক ঠাকুর ডাক দিয়ে বলতেছে, ওরে নমরুদ, আর তো বেশি দিন নাই। ও নমরুদ, তুমি তো আর থাকতে পারবে না, তুমি মনে হয় এখন চলে যাবা, কারণ তোমার জম চলে আসতেছে, তোমাকে যে ধ্বংস করবে সে চলে আসতেছে। নমরুদের গণক ঠাকুর ডাক দিয়ে বলে, খোদা, কিছুদিনের মধ্যে জন্ম নিতেছে মুসলিম জাতির পিতা, যে তোমার খোদাগিরির গতিতে আগুন জ্বালাবে একসাথে। নমরুদ বলে, জারি করে দে ১৪৪ ধারা, বিয়ে করেছে যারা বউয়ের কাছে যেন না যায় তারা। স্ত্রীদের প্যান্ডেল আলাদা, তারপরে স্বামীদের প্যান্ডেল আলাদা, কোন মহিলা পুরুষ যদি একসঙ্গে না হইতে পারে, আর যদি একসঙ্গে হয়ে যায়, তেই তো ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আসতেছেন। এবার নমরুদ ডাক দিয়ে বলে, যারা দেখবেন অবৈধ শাসক, যারা অবৈধ শাসক তাদের মনের ভিতরে একটা ভয় থাকে যে কখন আমার চেয়ার পড়ে যা, তার ঠিক নাই। কথা বলেন, যারা অবৈধ শাসক তাদের মনের মধ্যে এই ভয়টা থাকে। নমরুদের মনের মধ্যে এই ভয় যে আমি তো অবৈধ শাসক, কখন আমার চেয়ার পড়ে যায় তার ঠিক নাই।